ইতিমধ্যে আমি গভীরভাবে আমাদের প্রয়াত রাজনীতিবিদ, আমাদের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেনারেল আব্দুল হাজারি মারা গিয়েছেন, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। ওনার বিদেয়তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। উনি জীবিত থাকা অবস্থায় অনেক কাজ করেছেন ভালো মন্দ মিলে। এই পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখবেন, একজনে আছে তার কোনো দোষ নেই, সেটি হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারা আছি সবাই দোষী গুণী, এটা সবাইকে মাথা রাখতে হবে। তবে আদারি ভাই দীর্ঘ সময় রাজনীতি করেছেন, হয়তোবা আমার অনেকে মনে করছে উনি আমি ওনার প্রতি বিরোধভাজন বা উনি ফেসবুকে লাইভে এসে সব সময় আমার কথাই বলতেন। উনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য ছিলেন। আমি মনে করি উনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সেই সাথে উনি নিজামাজারিরও একজন উপদেষ্টা ছিলেন। ওনার বক্তব্যের মাধ্যমে আমি অনুধাবন করতে পারতাম যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলি আমি সংশোধন করে নিতাম। ওনার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় ছিল, সেটা আমি কাউকে বুঝতে না দিলেও আমি নিজে নিজে ওনার প্রত্যেকটি লাইভ ভাষণ আমি দেখতাম। তবে এইটুকু বলি উনি মারা গিয়েছে, আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। ইতিমধ্যে আমাদের অনেক নেতা মারা গিয়েছেন, জেলা আওয়ামী লীগের দুইজন প্রেসিডেন্ট, আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অনেকেই মারা গিয়েছেন আমাদের নেতাকর্মী, তাদের সকলের বিদেয়তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে ওনাদের সবাইকে যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের অনেক সাংবাদিক, অনেক নেতা, অনেক মানুষ এই কোভিড-19 কালীন সময় অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমার বড় ভাই, আমার মা, সবাই সবাই দিদিয়াত্তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর এইটুকু বলি আজকে রেজবি যে কাজটি করেছে এটি অত্যন্ত একটি অসাধারণ কাজ, এটা আমি আগেও বলছি এখনো বলছি, এটা আমাদের আগামী প্রজন্মের আমাদের ছেলে মেয়েদের অজানা তথ্যগুলো এই বইয়ের মধ্যে অনেক কিছু আছে, যেটি অত্যন্ত সত্য, অত্যন্ত সঠিক তথ্যগুলো সে অনেক কষ্ট করে সেগুলো এখানে আমাদের মাঝে আজকে উদ্বোধন করেছি। আমি তাকে ফেনীবাসীর পক্ষ থেকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে আমাদের মাঝে নিশ্চয় উপস্থিত আছেন আমার এক বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি চাকসুর জিএ ছিলেন, আজিব ভাই উনি আমেরিকা থাকেন, আজকে কি কারণে এসেছেন আমি জানি না, হঠাৎ করে আমি শুনতে পেলাম আমাদের পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজান ভাইয়ের মাধ্যমে উনি আসবেন, এটা শুনি আমার কাছে সত্যি খুবই আনন্দ লাগছে। কারণ হচ্ছে চট্টগ্রাম রাজনীতি করার সুবাদে আমরা একে অপরের সহযোদ্ধা ছিলাম, উনি বয়সে আমার বড়, কিন্তু সবসময় যখনই ফেনীতে আসতেন আমাকে ফোন করে ফেনীতে আমার সাথে দেখা করে যেতেন, সেই জন্যে আমার কাছে ভালো লাগছে আজকে অনেকদিন পরে ওনার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কথা বলতে পারিনি। আমি সাথে সাথে এখান থেকে আমাদের মেয়র সাহেবের রুম থেকে এসেই আমাকে ওনাকে সাথে নিয়ে এখানে চলে এসেছি। তো যাই হোক, আজকে এই ফেনী পৌরসভার মেয়র সাহেব নজরুল ইসলাম স্বপন মিয়াজি যে আমার শুভ জন্মদিনে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উনি সবসময় ভালোবাসা দেখান, তারপরেও আমি সত্যি অভিভূত। আপনারা জানেন আমি এই কথাটা সবসময় বলি, আজকে আমি শুরু থেকে চট্টগ্রাম থেকে আসার পরে আপনারা যে সহযোগিতা আমাকে করেছেন, আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রহমতে আমি এই জায়গায় এসেছি, এটা আমি আপনাদেরকে কখনো ভুলবো না এবং আগামীতেও ভুলবো না, এটা সবসময় মাথা রাখবেন। আমি চাই আমরা সবাই মিলেমিশে ফেনীকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, সেজন্য অতীতে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আপনাদের সেই সহযোগিতা আমি প্রত্যাশা করি। ইনশাল্লাহ
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা ফেনীকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। আজকে ফেনীকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে সেই বইটি মোড়ক উন্মোচন করতে পেরে আমি ফেনীর ইতিহাসে একজন সাক্ষী হয়ে থাকলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।